বুগাবুগা বইয়ের 3 নম্বর গল্প ফার্স্ট বয়। মামুন হচ্ছে তাদের ক্লাসের ফার্স্ট বয়। ফার্স্ট বয় হওয়া খুব কঠিন, তাই স্কুলে যখন বাইরে থেকে কেউ আসে তখন ক্লাস টিচার মামুনকে দেখিয়ে বলেন, এই হচ্ছে আমাদের ফার্স্ট বয়। গর্বে তখন মামুনের বুক এক হাত ফুলে যায়। মামুনের বাসায় যখন কেউ বেড়াতে আসে তখন মামুনের আব্বা আম্মাও মামুনকে দেখিয়ে বলেন, এই যে আমাদের ছেলে মামুন, সে সবসময় পরীক্ষায় ফার্স্ট হয়। সেটা শুনে মামুনের বুক 10 হাত ফুলে যায়। রাস্তা দিয়ে মামুন যখন হেঁটে হেঁটে যায় তখন ছোট ছোট ছেলে মেয়েরা ফিসফিস করে বলে, এই যে মামুন ভাইয়া যাচ্ছে, মামুন ভাই হচ্ছে ফার্স্ট বয়। সেটা শুনে মামুনের বুক একেবারে 100 হাত ফুলে যায়। ফার্স্ট বয় হওয়া অবশ্য খুব কঠিন কাজ, সেজন্য মামুনকে খুব কষ্ট করতে হয়। তার 3 জন প্রাইভেট স্যার আছেন, তাদের কাছে বসে বসে অনেক কিছু মুখস্থ করতে হয় তাকে। বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল মুখস্থ করতে করতে মামুন অন্য কিছু করার সময় পায় না। রাতে ঘুমানোর সময় মামুন মাঝে মাঝে শুয়ে শুয়ে কল্পনা করে, সে অনেক বড় হয়েছে আর সে অনেক মোটা মোটা কঠিন কঠিন বই মুখস্থ করে ফেলেছে। একবার মামুন তাদের ক্লাসের সব ছেলে মেয়ে আর স্যারদের সাথে গেল একটা শালবনে। সেখানে ছোট একটা নদী, নদীর তীরে পুতুলের বাসার মতো ছোট একটা ডাক বাংলো। সব ছেলে মেয়ে সেখানে হইচই করে ছুটোছুটি করতে লাগলো, শুধু মামুন এক জায়গায় বসে থাকলো। ফার্স্ট বয়দের শান্তশিষ্ট এবং চুপচাপ থাকতে হয়। আজকে বাসায় থাকলে তার প্রাইভেট টিউটরদের সামনে বসে বসে সে কমপক্ষে 10 পৃষ্ঠা মুখস্থ করে ফেলতে পারত, কিন্তু এই শালবনে সে কিছুই করতে পারছে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর স্কুলে স্যার আর আপা সব ছেলে মেয়েদের নিয়ে হাঁটতে বের হলেন। প্রথমে তারা নদীর তীর ধরে হেঁটে গেলেন, তারপর তারা শালবনে ঢুকে গেল। সেখানে দিনের বেলাতেই কেমন জানি শুমশাম অন্ধকার। শালবন থেকে বের হয়ে তারা একটা বড় খোলা জায়গায় এলো। তখন তারা লক্ষ্য করল আকাশে হঠাৎ করে মেঘ জমেছে। সবাই মিলে আরো একটু এগুতেই শুনল আকাশে মেঘ গুড়গুড় করে ডাকতে শুরু করেছে। স্কুলের স্যার আকাশের দিকে তাকিয়ে চিন্তিত মুখে বললেন, ঝড় আসছে, আমাদের এখনই ডাক বাংলায় ফিরে যেতে হবে। স্যারের কথা শেষ হওয়ার আগেই বাতাস বইতে শুরু করলো, ধুলো উড়ে চারিদিকে অন্ধকার হয়ে গেল। শুকনো পাতা খড়কুটো উঠতে শুরু করলো আর তার মাঝেই সবাই দৌড়াতে শুরু করলো। মামুন হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, সে কখনো দৌড়াদৌড়ি করে না, কিন্তু এখন তাকেও ছুটতে হচ্ছে। চেঁচামেচি চিৎকার করে সবাই ছুটছে, কে কোন দিকে যাচ্ছে ভালো করে কেউ বলতে পারছে না। দিনের বেলাতেই সন্ধ্যাবেলার মতো অন্ধকার, মামুন তার মাঝেই তাকিয়ে দেখলো সামনে একটা গাছ। সে দৌড়ে গিয়ে গাছের নিচে দাঁড়ালো। প্রচণ্ড ঝড়ে তখন গাছের ডালপালাগুলো ঝাপটা দিচ্ছে। মামুন প্রায় কেঁদেই ফেলছিল, তখন তাকিয়ে দেখলো গাছের নিচে তারা মাত্র কয়েকজন। সে ভয় পেয়ে বলল, অন্যরা কোথায়, স্যার কোথায়, আপা কোথায়? কাছাকাছি একটা ছেলে দাঁড়িয়েছিল, তার নাম সুজন। সে এদিক সেদিক তাকিয়ে বলল, তা আমি জানি না। মামুন বলল, আমরা কি হারিয়ে গেছি? সুজন মাথা নেড়ে বলল, হ্যাঁ। মামুন জিজ্ঞেস করল, অন্য সবাই কোন দিকে গেছে? সুজন বলল, এখন তো বলা যাবে না, আগে ঝড় কমুক। মামুন কি একটা কথা বলতে যাচ্ছিল, ঠিক তখন খুব কাছে প্রচণ্ড শব্দ করে একটা বজ্রপাত হলো। এত জোরে শব্দ হলো যে মামুনের মনে হলো কানের পর্দা ফেটে গেছে। তখন সে ভয়ে হাউমা করে কাঁদতে লাগলো। সুজন আকাশের দিকে তাকিয়েছিল, একটু পরে পরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সে তখন সবাইকে ডেকে বলল, আমাদের এখনই এই গাছের নিচ থেকে চলে যেতে হবে। মামুন কাঁদতে কাঁদতে বলল, কেন? যখন বজ্রপাত হয় তখন ফাঁকা জায়গায় গাছের নিচে থাকতে হয় না। কেন থাকতে হয় না? কারণ ফাঁকা জায়গায় যেটা সবচেয়ে উঁচু সেখানে বজ্রপাত হয়, এখানে এই গাছটা সবচেয়ে উঁচু, কাজে এখানে বজ্রপাত হতে পারে। মামুন চোখ মুছে বলল, তুমি কেমন করে জানো? সুজন বলল, আমি বইয়ে পড়েছি। মামুন জিজ্ঞেস করল, তুমি কোন বইয়ে পড়েছ? সুজন একটু অধৈর্য হয়ে বলল, আমি কত বই পড়েছি, তার কোনটাতে পড়েছি তা মনে আছে নাকি? মামুন সুজনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে সে বুঝতে পারল সে তার ক্লাসের অনেক বই মুখস্থ করেছে, কিন্তু এর বাইরে কোনো বই পড়েনি।
মামুন আবার কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তখন আবার খুব কাছে একটা বজ্রপাত হলো। তখন সুজন সবাইকে ধাক্কা দিয়ে বলল, চলো সবাই মাঠের মাঝখানে গিয়ে শুয়ে থাকতে হবে। সুজনের কথা শুনে সবাই যখন দৌড়ে মাঠের মাঝখানে গিয়ে কাদা এবং পানির মাঝে শুয়ে পড়েছে, তখন প্রচণ্ড শব্দ করে গাছটার উপর বজ্রপাত হলো। তারা স্পষ্ট দেখতে পেল নীল বিজলি গাছটার উপরে এসে পড়েছে আর গাছের মাথায় দাউ দাউ করে আগুন ধরে গেছে। মামুন বুঝতে পারলো যদি তারা সুজনের কথা শুনে গাছের তলা থেকে বের হয়ে না আসতো তাহলে এতক্ষণ তারা কেউ বেঁচে থাকতো না। ঝড়টা যেরকম দেখতে দেখতে শুরু হয়েছিল ঠিক সেরকম দেখতে দেখতে শেষ হয়ে গেল। বৃষ্টি থেমে গেল এবং মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেল। তখন সবাই কাদা এবং পানি থেকে উঠে দাঁড়ালো। বৃষ্টিতে ভিজে কাদা মেখে সবাইকে ভূতের মতো লাগছে। মামুন শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, এখন নিশ্চয় জ্বর উঠে যাবে। সুজন বলল, জ্বর হচ্ছে জীবাণু কিংবা ভাইরাসের আক্রমণ। ভিজলে কোনো জীবাণু বা ভাইরাসের আক্রমণ হয় না, ভিজলে শীত লাগে। তুমি কেমন করে জানো? সুজন বলল, আমি বইয়ে পড়েছি। মামুন জিজ্ঞেস করল, কোন বইয়ে পড়েছ? সুজন বলল, আমার মনে নাই। মামুন মনে মনে ভাবল, কি আশ্চর্য, মুখস্থ না করে সুজন কত বই পড়েছে, কত কিছু জেনেছে। তখন মামুন, সুজন এবং অন্য কয়েকজন হাঁটতে শুরু করল। কয়েক পা হেঁটে মামুন দাঁড়িয়ে গিয়ে বলল, আমরা তো হারিয়ে গেছি, এখন আমাদের কি হবে? আমরা কেমন করে ডাক বাংলায় যাব? সুজন বলল, আমরা খুঁজে খুঁজে বের করে ফেলব। মামুন কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি কেমন করে খুঁজে বের করবে? তুমি কি এই জায়গা চিনো? না, চিনি না। তাহলে? সুজন বলল, কিন্তু আমি চিন্তা করে করে বের করে ফেলব। চিন্তা করে? মামুন অবাক হয়ে বলল, মানুষ কেমন করে চিন্তা করে? মামুন ক্লাসের ফার্স্ট বয়, সবকিছু তার মুখস্থ থাকে, তার কখনোই চিন্তা করতে হয় না, সে কখনোই কিছু নিয়ে চিন্তা করে নাই। কোনো কিছু চিন্তা কেমন করে করতে হয় সে জানে না। সে অবাক হয়ে সুজনের দিকে তাকিয়ে রইল। সুজন দূরে আঙ্গুল দেখিয়ে বলল, ওই যে দূরে কি দেখা যায়? মামুন বলল, নৌকা। তার মানে আমরা আমাদের রাস্তা খুঁজে পেয়ে গেছি। কেমন করে খুঁজে পেয়েছি? সুজন বলল, কারণ নৌকা থাকে নদীতে আর আমাদের ডাক বাংলোটা ছিল নদীর তীরে। মামুন মাথা চুলকে বলল, কিন্তু নদীর কোন দিকে, ডান দিকে না বাম দিকে? সুজন বলল, মনে নাই আমরা যখন নদীর তীর ধরে হাঁটছিলাম তখন একটা গাছের গুঁড়ি আমাদের সামনে থেকে ভেসে আসছিল। হ্যাঁ, সেখানে একটা কাক বসেছিল। তার মানে আমরা স্রোতের উল্টো দিকে হাঁটছিলাম, এখন আমাদের স্রোতের দিকে হাঁটতে হবে। মামুন মাথা নাড়ল, সত্যিই তো, কি সহজ, চিন্তা করা ব্যাপারটা তো ভারী মজার, কত কঠিন সমস্যা কত সহজে সমাধান করে ফেলা যায়। তারা সবাই নদীর দিকে হাঁটতে শুরু করলো এবং সত্যি সত্যি কিছুক্ষণের মাঝে ডাক বাংলোতে এসে হাজির হলো। সবাই সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। তারা হারিয়ে গিয়েছিল বলে স্যার আর আপা যা ভয় পেয়েছিলেন সেটি বলার মতো নয়। সেবার ফিরে এসে মামুন বই মুখস্থ করা ছেড়ে দিল। বই মুখস্থ করতে কি কষ্ট, কেন সে মিছি মিছি বই মুখস্থ করে নিজেকে কষ্ট দিবে? অথচ বই পড়তে কি মজা, পৃথিবীতে কত মজার মজার বই আছে, কত মজার মজার গল্প আছে, কত মজার জিনিস শেখার আছে, কত কিছু করার আছে। সবকিছু ফেলে দিয়ে সে কি রকম বোকার মতো শুধু বই মুখস্থ করছিল। মিছিমিছি কত সময় নষ্ট করেছে সে, আর সে সময় নষ্ট করবে না। মনে হয় এবছর সে পরীক্ষায় ফার্স্ট হতে পারবে না, না পারলে নেই, সেটা নিয়ে মামুনের আর কোনো চিন্তা নেই। কোনো কিছু না জেনে না শিখে পরীক্ষায় ফার্স্ট হয়ে কি হবে? বুকা বুকা বইয়ের 3 নম্বর গল্প ফার্স্ট বয় এখানেই শেষ। এর পরের গল্প রোবটের খাওয়া দাওয়া ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে।